আসসালামু আলাইকুম, আমি সাবরিনা আক্তার, সহকারী শিক্ষক আমিন সাজেদা ফিউচার বিল্ডিং স্কুল। অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব বাংলা ব্যাকরণ ও নির্মিতি। সপ্তম শ্রেণীর নির্মিতি অংশে আজকে আলোচনা করব আবেদন পত্র নিয়ে। আবেদন পত্র মানে হচ্ছে স্কুল, কলেজে, অফিস, আদালতে বিভিন্ন প্রয়োজনে যে ধরনের চিঠি লেখা হয় সেগুলো হচ্ছে আবেদন পত্র। চিঠি লেখার নিয়ম আর আবেদন পত্র লেখার নিয়ম কিন্তু দুইটা দুই রকম। আবেদন পত্র লেখার নিয়ম হচ্ছে একরকম, চিঠি লেখার নিয়ম হচ্ছে আরেক রকম। তোমাদের পাঠ্য বইয়ে কয়েকটি আবেদন পত্র রয়েছে, সেখান থেকে আজকে একটি আবেদন পত্র নিয়ে এবং একটি চিঠি নিয়ে আলোচনা করব তোমাদের সাথে। আজকে যে আবেদন পত্রটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে জরিমানা মওকুফের জন্য প্রধান শিক্ষকের কাছে আবেদন। আবেদন পত্র লেখার সময় যে প্রতিটি লাইন সেগুলো হচ্ছে এক একই বরাবর, অর্থাৎ এক সোজা করে লিখতে হয়। আবেদন পত্র লেখার শুরুতেই তারিখ লিখতে হয়, তারিখ লেখার পর লিখতে হবে বরাবর, অর্থাৎ যার নিকটে তুমি আবেদন পত্রটি লিখছ তার নাম লিখতে হবে বরাবর, প্রধান শিক্ষক, তারপর তুমি যে স্কুলে পড়ো সেই স্কুলের নাম, স্থানের নাম, মাধ্যম, শ্রেণী, শিক্ষক। তারপর লিখতে হবে, মহোদয়, বিনীত নিবেদন এই যে আমি আপনার বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্র। তোমরা যদি ছাত্র হো তাহলে ছাত্র, ছাত্রী হলে ছাত্রী। আমি সাধারণত প্রতি মাসের নির্ধারিত তারিখেই আমার বেতন পরিশোধ করে থাকি, কিন্তু এ মাসে বাবার টাকা পাঠাতে দেরি করায় নির্দিষ্ট দিনে বেতন পরিশোধ করতে পারিনি, যে কারণে আমার জরিমানা হয়েছে। আমি আজ বেতন পরিশোধ করতে চাই, কিন্তু আমার পক্ষে জরিমানা দেওয়া কষ্টকর। অতএব বিনীত আবেদন এই যে সহৃদয় বিবেচনার মাধ্যমে জরিমানা মওকুফ করে আমার বেতন পরিশোধ করার অনুমতি দিয়ে বাধিত করবেন। আবেদন পত্রে তারপর নিচে একেবারে নিচে লিখতে হবে, নিবেদক আপনার একান্ত অনুগত ছাত্র। ছাত্র যদি হয় তাহলে লিখবে যে ছাত্র, ছাত্রী হলে ছাত্রীর নাম, শ্রেণী, রোল, এগুলো লিখতে হবে। তোমাদের পাঠ্য বইয়ে যে আরো আবেদন পত্র গুলো আছে তোমরা সেগুলো দেখে নিবে। তারপরে এখন আলোচনা করব একটি চিঠি নিয়ে। তোমার জীবনের লক্ষ্য কি জানিয়ে বড় ভাইকে চিঠি লিখো, অর্থাৎ তোমার বড় ভাই হচ্ছে তোমার জীবনের লক্ষ্য জানতে চেয়েছে, তার কাছে হচ্ছে তোমার চিঠি লিখতে হবে। এখন চিঠি লেখার নিয়ম হচ্ছে আবেদন পত্র নিয়মের মতো না, চিঠি লেখার নিয়ম হচ্ছে অন্যরকম। চিঠি লেখার শুরুতেই চিঠির ডান পাশে একেবারে উপরে স্থানের নাম, তারিখ লিখতে হয়। তারপর যার নিকট তুমি চিঠিটি লিখছ শ্রদ্ধা জানিয়ে তার নাম লিখতে হবে, অর্থাৎ শ্রদ্ধেয় বড় ভাই। বড় ভাইয়ের কাছে যদি লিখো তাহলে লিখতে হবে বড় ভাই, যদি অন্য কোনো আত্মীয় স্বজনের কাছে লিখো তাহলে তার নাম লিখতে হবে। লিখতে হবে শ্রদ্ধেয় বড় ভাই আমার সালাম নেবেন, অর্থাৎ প্রথমে হচ্ছে সালাম দিতে হবে, কেমন আছে এগুলো জিজ্ঞেস করতে হবে, তারপরে মূল কথাগুলো লিখতে হবে। শ্রদ্ধেয় বড় ভাই আমার সালাম নেবেন, বাড়ির সকলে আমরা ভালো আছি, আমার স্কুলের ক্লাস ভালোভাবে শুরু হয়েছে, আমিও পড়াশোনা শুরু করেছি, আদরের ছোট বোন অত্রিকে ভর্তি করানো হয়েছে, আপনার কথা মতো আমরা দুজনে একসঙ্গে স্কুলে যাই, আপনি চিন্তা করবেন না। আপনি জানতে চেয়েছিলেন আমি বড় হয়ে কি হতে চাই, আমাদের জলিল স্যারকে তো আপনি চেনেন, আমি স্যারকে খুব পছন্দ করি, স্যার আমাদের খুব ভালোভাবে পড়ান, পড়ানোর সময় আমরা কিভাবে বড় হতে পারবো, দেশের মানুষের সেবা করতে পারবো, পৃথিবীকে আরো সুন্দর করতে পারবো, এসব বলেন। আমার মনে হয় আমাদের দেশের জন্য এখনো আদর্শ শিক্ষক অনেক বেশি দরকার, তাই আমি ঠিক করেছি ভালোভাবে পড়ালেখা শেষ করে আমি শিক্ষক হব। আপনি আমার জন্য দোয়া করবেন, আমাদের এলাকার সবাই ভালো আছেন, দাদা দাদি এখন বেশ সুস্থ, আপনি বাড়ি আসার সময় আমার জন্য বিজ্ঞান বিষয়ক মাসিক পত্রিকা নিয়ে আসবেন, ভালো থাকবেন। ইতি আপনার আদরের সুমন রহমান অর্ক, অর্থাৎ যে চিঠিটি লিখেছ তোমাদের হচ্ছে নাম লিখতে হবে। চিঠির নিচে হচ্ছে প্রেরক, প্রাপক, প্রেরক মানে হচ্ছে যে চিঠিটি লিখেছে তার নাম লিখতে হবে, প্রাপক মানে যে চিঠিটি পাবে তার নাম, ঠিকানা, এগুলো লিখতে হবে। এটাই হচ্ছে একটি চিঠি লেখার নিয়ম। তোমাদের পাঠ্য বই থেকে আরো যে কিছু চিঠি আছে তোমরা সেগুলো দেখে নিবে। শিক্ষার্থীরা, তাহলে আজকের আমাদের আলোচনা বিষয় ছিল আবেদন পত্র এবং চিঠি
এগুলো ছিল আমাদের আজকের আলোচনার বিষয়, এবং এই দুটি আবেদনপত্র এবং চিঠি তোমাদের আজকের বাড়ির কাজ। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।